হয়েছে সারপ্রাইজ, আমি আর পারছি না। প্লিজ তুমি কোথায় আছো আমাকে বলো তো। আচ্ছা আপনি আমার কথাটা আগে শুনুন প্লিজ। আমি আমি আছি বিয়েতে সোহরাওয়ার্দীতে, কিন্তু আমি তো বুঝতে পারছি আপনি সোহরাওয়ার্দীতে কি করো। আচ্ছা হোয়াটএভার, আমি সরি কিছু বলতে। আমি আসলে আপনার ব্যাপারটা ঠিক মতো বুঝতে পারছিলাম না, মানে ধরেন ফোনে কথা বলো আপনার সাথে, তখন ওখানে কথা বলো, মানে সবই জানি একটু কেমন কনফিউজিং। তারপর আবার শুনুন, মানে ব্যাপারটা কি একটু খুলে বলবেন? জানতাম। কিছু বলবেন? না তেমন কিছু না, আসলে আপনার কথা মনে পড়লো তাই ভাবলাম একবার ফোন দিই। আপনি মানুষটা খুব মজার। ও সরি, আস্তে নিয়ে যাচ্ছি, আপনি জাস্ট একটা মিনিট ওয়েট করুন। আচ্ছা 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 আচ্ছা, আমরা এখানে না ঝগড়া করতে আসি নাই, ওকে? আমরা এখানে আসছি ঝগড়া সলভ করার জন্য। কিরে কিছু বল, সলভ কর, কি করবি সলভ করা করে কিছু। আমি জানি একটু টাফ হচ্ছে আমাদের জন্য যে বিপোলাইট এন্ড কমন কোয়েট থাকা, কিন্তু আমরা ট্রাই করে যাবো। হ্যাঁ ফোনটা একটু রাখি এখন, পরে কথা বলবো। নতুন জুতা তুমি তো রিং এগুলো কোত্থেকে কিনো? ফ্যান্টাস্টিক, ভালো। এগুলি কোনো নাইকার কালেকশনে নেই। আমি তো দেখি নাইকারা আজকাল কি পরে, যত চায় যে সস্তার ভিতরে কেনাকাটা করে একটা কিছু আর কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা হলো না। তুমি আমার নাকটা শেষ করে দিবা? আমি তো আপনাকে বলেছি আপনি ওই হিরোকে বাদ দেন, আমি আপনার কাজ করব। কোনো টেনশন আর তুমি বুঝতে পারছো না আমি হিরোকে বাদ দেব কিভাবে, তুমি বলো। হ্যাঁ তুমি যাবে না আমার নাটক শেষ করতে যাবে না? জয় আমাকে ধরো, আমি কিভাবে যাব? ও সরি সরি, আসো। আমার বিছানা পত্র সব নষ্ট হয়ে যাচ্ছে, লজ্জায় কারো মুখ দেখাতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপাতত একটা ট্রিটমেন্ট আমি দিচ্ছি, সেটি সংসার করতে গেলে পরে অনেক কিছু সহ্য করতে হয়। সংসার করার স্বাদ আমার মিটে গেছে মা, ইরাম পাগলের সাথে সংসার করার সাথে না করে বহুত ভালো, আমার জীবনটাই নষ্ট করে দিল পুরো। আমি আসতেছি,
কথা ভালো করে শুনে রাখো, আমার মাকে যদি তুমি আর ইনজেকশন দাও তাহলে পরে কিন্তু তোমার ডাক্তারি গিয়ে আমি ছুটাই দিব। কি করবে? ডাক্তারি গিয়ে ছুটাই দিব একদম। ছুটাই দিবে? এই দু কোনোদিন তামার দেও হবে না। আর তুমি আমাকে এই যে আলাক, আমি একটা মহৎ পেশার ডাক্তারি পেশার লোক নই, তুমি কিরাম করে একটা কসাই বলতে পারলে? হ্যাঁ তুমি তো একটা কসাই না, তুমি হচ্ছে একটা জল্লাদ। দৌড়ো, আমার এই ঘরে আসাই ভুল। শোনো মিয়া, তোমার বিগ সিস্টার বলতেছিল যে আমার একমাত্র ছেলে জেলে একটা ভুল হয়ে গেছে স্যার। বিগ সিস্টার নয়, এল্ডার সিস্টার। আরে মিয়া, পাঁচ সাতটা খালি পলট আছে, 11টা শিল্প কারখানা আছে, 23টা গাড়ি আছে, কয়েকটি আর পাঁচটা লা 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 কইলো। আচ্ছা শোন, তিন তিনটে পালোয়ান ভাইয়ের হাতে মার খেয়ে প্রাণটা হারানোর চেয়ে প্রাণটা নিয়ে পালিয়ে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? তুই বল। কথা বলছো না কেন?